লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা, বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা, কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। মা বাবা, স্ত্রী, বড় ভাই, এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে, কোরবানি দেওয়া যাবে কি যাবে না? হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। 23 নম্বর হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়, কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে। তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত, জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। 24 নম্বর প্রশ্ন হলো, মা বাবা, স্ত্রী, বড় ভাই, এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে, সমাজে বলে কারোর নামে, কোরবানি দেওয়া যাবে কি যাবে না? উত্তর হলো না, এটা রিয়া, লৌকিকতা, মানুষ দেখানো, এটা শিরকে আসগর। আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে, কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ কোরবানি দিবেন অথবা ছাগল কোরবানি দিবেন, সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ, মানে আমার পক্ষ থেকে দেখ, বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ। এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব, অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ, বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয়, এই জন্য কার নামে দিবে, এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে। এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য, যে ওনার নামেও কি করলাম একটা দিলাম, এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা। যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা, কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত, যার সামর্থ্য আছে সে দিবে, যে মূল কর্তা সে দিবে। এক্ষেত্রে আমার নামে দিল না, অমুকের নামে দিল না, অমুকের পক্ষ থেকে দিল না, এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না, এটা বোকামি। 25 নম্বর প্রশ্ন হলো, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা। প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে, তো কোরবানির দিন চারজন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে। তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না, কোরবানি হবে না, ওটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা, যেসব ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সওয়াব হবে, গোশতও খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন, উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না, আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশতও খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না, একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রকট, প্রচুর পরিমাণ দেখা যায় যে 5-6 জন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল। 26 নম্বর প্রশ্ন হলো, কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা? আমি গরিব মানুষ,
আমি কোরবানি করতে চাচ্ছি, অথবা সামর্থ্যবান আমাকে একজনে টাকা দিয়ে দিল যে আপনাকে একটা ছাগল দিয়ে দিলাম, অথবা আপনার ছাগলের টাকা দিয়ে দিল যে আপনি কোরবানি দিয়েন, আমার পক্ষ থেকেই কোরবানি দেওয়ার জন্য কেউ আমাকে টাকা দিয়ে সহায়তা করলো, হেল্প করলো, এতে আমার কোরবানি দিলে কোরবানি হবে কি হবে না? কি বলেন আপনারা? হবে। যদি কেউ টাকা দিয়ে আপনাকে কোরবানির জন্য সহায়তা করে, ছাগল কিনে দিল, গরু কিনে দিল, কোরবানির অংশের টাকা দিয়ে দিল, আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্যই আপনাকে টাকা দিছি, তার টাকা দিয়ে আপনি নিজে কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে, এটাতে কোনো অসুবিধা নাই। যে কোনো অর্থনৈতিক ইবাদতে অর্থটা যদি দ্বিতীয় পক্ষ দিয়ে দেয়, অন্য কেউ দিয়ে দেয় এবং তার টাকা দিয়ে আপনি ওই ইবাদতটা করেন, তাহলে জায়েজ আছে। যেমন আপনি হজ করবেন, আপনি ওমরা করবেন, আপনাকে হজের টাকাটা আমি দিয়ে দিলাম, যে আপনি হজ করবেন আমি দিয়ে দিলাম, আমি এটা আমার পক্ষ থেকে করার জন্য দেই না, আপনার হজ আপনি করেন, আমি টাকা দিয়ে দিলাম, হেল্প করলাম আপনাকে, অথবা কিছু হেল্প করলাম, এটাতে কোনো অসুবিধা নাই। ওমরার ক্ষেত্রেও নাই, ঠিক কোরবানির ক্ষেত্রেও, অন্য কেউ টাকা দিলেও আপনার পক্ষ থেকে কোরবানি করার জন্য যদি অর্থায়ন করে বা সহায়তা করে বা টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনি কোরবানি দিলে কি হবে? আপনার কোরবানি হয়ে যাবে। 27 নম্বর প্রশ্ন হলো, লোন করে কোরবানি করা যাবে কিনা, হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো যাবে, যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে, তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে? ঋণ করে ভালো কাজ করা যায়। 28 নম্বর প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম? উত্তর হলো ঋণ দেওয়া উত্তম, কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি। সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না, তার জন্য ঋণ দেওয়া জরুরি। সে ঋণ পরিশোধ করবে, এরপরে টাকা থাকলে কোরবানি দিবে, না থাকলে কোরবানি দিবে না। কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো, ঋণ থাকলেও আমরা কোরবানি দিই, কারণ না দিলে মুখ রক্ষা হয় না, ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে, গোশত করতে কে খাবে? অতএব এগুলা কোরবানি না, এগুলা নিছক গোশত খাওয়া এবং ফুর্তি। 29 নম্বর প্রশ্ন হলো, হাজি সাহেবদের জন্য দেশে কোরবানি করা জরুরি কিনা? যারা হজ করতে আসছেন তারা দেশে তাদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে কিনা? উত্তর হলো না। হাজি সাহেবরা যারা আসছেন তারা হজ করতে এসে হজের পরে তারা দমের শকর দিচ্ছেন, শুক্রিয়া স্বরূপ যে দম দিচ্ছেন, যেটাকে আমরা কোরবানি বলি, এখানে দিচ্ছেন, তাদের জন্য দেশে তাদের পক্ষ থেকে আর কোরবানি দেওয়া কিনা জরুরি না। তাছাড়া তারা মুসাফির, মুসাফির অবস্থায় মুসাফির ব্যক্তির জন্য কি দিতে হয় না? কোরবানি দিতে হয় না। 30 নম্বর প্রশ্ন হলো, বিয়ের অলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কিনা? আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে। আপনারা খেয়াল করবেন, আগদ হয়তো আগে পরে হয়, খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে। আল্লাহ মাফ করুক, কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে, তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বৌভাতের অনুষ্ঠানটা করা যায়, তাহলে তো ওই গোশত দিয়েই সারা যায়, গোশতের টাকাটা বেঁচে যায়। যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না। আর যদি কেউ মনে করে যে না, ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয়, সেজন্য ওই টাইমটাতে করতেছি, অথবা আপনার কোরবানি করলাম অলিমার জন্য আলাদা গরু জবাই করলাম, অথবা আপনার কোরবানির গোশত অলিমার জন্য করি না, আমি অলিমা করলেও একটা গরু দেই, অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই, এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য জায়েজ আছে। আর তা না হলে এই কোরবানির গোশত দিয়ে অলিমা সারা, অনুষ্ঠান সারা, এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না, বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির নামে।